বিএনপি জামাত সরকারের মদদেই 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, দায় এড়াতে পারে না তখনকার সরকার প্রধান খালেদা জিয়াও, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, মন্তব্য ওবায়দুল কাদেরের। হামলার হোতাদের ফাঁসি দেখতে চান আহতরা। 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বর্তমান সরকার, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে, অভিযোগ রুহুল কবির রিজভী। হাজারিবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তরের 2 বছরেও কার্যকর হয়নি সাভারের ইটিপি, পরিবেশ দূষণ দেখে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রেতারা, অভিযোগ ট্যানারি মালিকদের। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, গেল 24 ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 1,626 জন। আজ থেকে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও দেখা দিচ্ছে সংশয়, নাগরিকত্ব সহ মূল দাবি মেনে না নিলে ফিরে যাবে না রোহিঙ্গারা। জাহালমের দুর্ঘটনায় দুদকের 11 তদন্ত কর্মকর্তার নাম ও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় প্রতিবেদন নিয়ে অসন্তোষ জানিয়েছে হাইকোর্ট। আগামী 8 সেপ্টেম্বর বিকেল 5টায় 11 সংসদের 4র্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জম্মু ও কাশ্মীর ইস্যুতে সংকট সমাধানে 3য় দফায় সমঝোতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের, বুধবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত সন্দেহভাজন 2 জঙ্গি। চ্যালেঞ্জ নয় উপভোগের মন্ত্রে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব পালন করতে চান টাইগারদের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো।